আপনাদের এলাকায় আসতেই মনে পড়ে গিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ এর কথা। তিনি একজন কিংবদন্তি আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এটা একটা নাম নয়, শুধু এটা একটি নাম নয়, এটা একটা ইতিহাস। এমনকি এই টঙ্গিপাড়ার এমন এক কিংবদন্তির ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহ তাআলা এই দুইজনকে তাদের উভয়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি আলেম প্রিয় ছিলেন, আলেমদেরকে মহব্বত করতেন, শ্রদ্ধা করতেন। তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ এর একজন শিষ্য ছিলেন, তার আশেপাশেই থাকতেন, তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা দীক্ষা নিয়েছেন। আজকাল অনেকে রাজনীতি করতে গিয়ে আলেমদেরকে সম্মান করে কথা বলেন না, শ্রদ্ধা করেন না, তাদেরকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কতটা আলেম প্রিয় ছিলেন শোনেন। অনেকে আছেন মুজিবকুট গায়ে দেন, এই মুজিবকুটটা কোথা থেকে এসেছে এটা নিয়ে যদিও অনেক রকমের কথাবার্তা আছে, কিন্তু নির্ভরযোগ্য একটি বর্ণনা শোনা যায় অনেকের কাছ থেকে। লালবাগ মাদ্রাসায় তখন থাকতেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একদিন লালবাগ মাদ্রাসায় গিয়েছেন হুজুরের সাথে দেখা করতে। তো হুজুর তার সাদা পাঞ্জাবির উপরে এই কালো কুটটা পড়তেন, বঙ্গবন্ধু এটা দেখলেন, দেখার পরে বললেন, কোন কোন জায়গায় আমি পড়েছি বঙ্গবন্ধু হুজুরকে দাদা বলে সম্বোধন করতেন, এরকমও পড়েছি অনেক জায়গায়, কতটুকু সত্য সেটা তো আর জানি না, তবে এটা সত্য তিনি হুজুরকে বলেছিলেন, হুজুর আপনাকে সাদা পাঞ্জাবির উপরে এই কালো কালো কটিটা খুব মানাচ্ছে। তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, তোমার কি এটা পছন্দ হয়েছে? বঙ্গবন্ধু বললেন হ্যাঁ। তিনি খুলে দিলেন, খুলে নিজেই বঙ্গবন্ধুকে এটা পরিয়ে দিয়েছেন। এরপরে বঙ্গবন্ধু এটা পড়তেন, আমার মনে হয় আপনারাও এটা জানতেন আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি, ঠিক আছে কথা আমার, আপনারা বঙ্গবন্ধুর এলাকার মানুষ তো, ভুল হইলে আমাকে একটু ঠিক করে দিয়েন, আমি তো আর ওই সময় জন্ম নেইনি, আমি পড়েছি এরকম। তাহলে বোঝা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আলেম প্রিয় ছিলেন, কথাটা সত্য না মিথ্যা। তিনি রাজনৈতিক শিক্ষা দীক্ষা নিয়েছেন আলেমদের সোহবতে থেকে থেকে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাহিমাহুল্লাহ এদের সাথে তিনি রাজনীতি করেছেন। এখন তো অনেকে আলেমদের সাথে বসতে চান না, অথচ বঙ্গবন্ধুর জীবনী স্টাডি করে দেখেন আলেম প্রিয় ছিলেন তিনি, আলেমদের সোহবতে থাকতেন তিনি, ইসলামিক ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বোঝা গেল ইসলামের প্রতি তার একটা দরদ ছিল কি ছিল না। মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি খুব সুন্দর কথা বলতেন, বক্তৃতার কোয়ালিটি এটা সবার হয় না, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কিছু বক্তৃতায় জাদু থাকে। অনেক মানুষ আছে লম্বা বক্তব্য দেয় কিন্তু তার বক্তৃতায় মানুষ আবেগ আপ্লুত হয় না, মানুষের ভালো লাগে না। আর কিছু কিছু মানুষ দুই তিন মিনিট বক্তব্য রাখলেই মানুষের রক্ত গরম হয়ে যায়, এরকম আছে না নাই? তো বঙ্গবন্ধুর এই একটা কোয়ালিটি ছিল, অসাধারণ বাগ্নিতা তার মধ্যে ছিল। যেমন লোকমান হাকিমের নাম আপনারা শুনেছেন, তার নামে কোরআনে কেরিমে একটা সূরা আছে না নাই? লোকমান হাকিম তিনি, তার ব্যাপারে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ বর্ণনা হলো তিনি কোনো নবী বা রাসূল ছিলেন না, তাকে আল্লাহ হিকমত দিয়েছেন, যেটা আল্লাহ সূরা লোকমানে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি। তিনি এত প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন, তিনি রাখাল ছিলেন, মরুভূমিতে যখন রাখালগিরি করতেন বক্তৃতা শুরু করতেন এক দুইজনকে নিয়ে, আর তার এই সুন্দর বক্তৃতা শোনার জন্য মানুষ জড়ো হতে হতে এক সময় জনসমুদ্রে সেটা রূপ নিত। আল্লাহ আকবার, বক্তৃতার এই কোয়ালিটি এটা আল্লাহর একটা নিয়ামত। তো বঙ্গবন্ধু খুব সুন্দর বক্তৃতা করতেন, 7 মার্চের ভাষণ আপনারা জানেন। তো যাই হোক, এই দুই কৃতি সন্তানের এই এলাকা দুজনের জন্যই আমরা দোয়া করছি আল্লাহ উভয়কে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আরো আসতে বলে না, আমিন। সম্মানিত উপস্থিতি,
প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা দীর্ঘ সময় এখানে বক্তৃতা শুনেছেন, অনেকে ক্লান্ত হয়ে গিয়েছেন, আমিও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এলাকায় এসেছি। আপনারা কি মোনাজাত পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যুবকরা না হয় পারবে, কিন্তু আমার আব্বাজান যারা আছেন, আপনারা আমার বাবার বয়সী, আপনাদের চেহারার দিকে তাকালে আমি আমার বাবাকে দেখতে পাই, কারণ আমার বাবা নেই। তো আপনাদেরকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। তো আব্বাজানরা তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, আব্বাজানরা কি পারবেন, বাবারা থাকতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ আমার বাবাদেরকেও তৌফিক দান করেন। আর যুবকরা তো পারবেই, তারা এনার্জেটিক, যুবকরা উদ্যমী, যুবকরা হয় উদ্যমী, এনার্জেটিক। নাকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যুবকদের এনার্জি লেস হয়ে গিয়েছে? আওয়াজে তো মনে হচ্ছে না, এনার্জি আছে তো? মাশাআল্লাহ, এখন আওয়াজ ঠিক আছে। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা এমন একটি সময়ে এখানে জড়ো হয়ে কোরআনের বাগানে আছি। আমাদের কোনো দুশ্চিন্তা নেই, কারণ আমাদের মাথার উপরে বিমান হামলা করার জন্য কারো প্রস্তুতি নেই। আমাদের ডানে বামে কেউ ক্ষেপণাস্ত্র চালানোর কোনো হুমকি ধামকিও নাই, আমাদের কোনো টেনশনও নাই। কিন্তু এই সময়ে প্যালেস্টাইনের গাজা উপত্যকার আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা দুর্বিষহ জীবনযাপন করছেন। খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা সেই গাজা উপত্যকায় যে কি নৃশংসতা চালাচ্ছে, পৃথিবীর মানুষ এখন আর টের পাওয়ারও কোনো সুযোগ নাই। প্যালেস্টাইনের ওই ভূমি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা এটি মুসলমানদের হৃদয়ের স্পন্দনের একটি জায়গা। আপনারা বলতে পারেন, ভাবতে পারেন যে কি কারণে মসজিদে আকসার ব্যাপারে মুসলমানরা এত দুর্বল, মসজিদে আকসার প্রতি আমাদের এত ভালোবাসা কেন? মসজিদে আকসার ব্যাপারে তামাম দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমানরা এত তৎপর কেন? নিঃসন্দেহে এর কিছু কারণ আছে না নাই? সবাই বলেন, পিছন থেকেও বলেন, কারণ আছে না নাই? কেন মসজিদুল আকসা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ? কোরআন এবং সুন্নাহ থেকে শুরুতেই আমি 12টি পয়েন্ট তুলে ধরব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট? অনেকের কাছে ফোন আছে, ভাইয়েরা নোট করতে পারেন, কারণ এই যে ওয়াজ মাহফিল, মাহফিলগুলা আমাদের জন্য দিন শিক্ষার, দিন চর্চার একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা। এখান থেকে আমরা দিন শিখব, দিন জানব, এরপরে তার আলোকে আমরা নিজেদেরকে তৈরি করব, জান্নাতের পথে পরিচালিত করব ইনশাআল্লাহ। যাদের কাছে ফোন আছে আমরা ফোনে লিখব। তবে মনে হয় এখানকার মানুষের ব্রেইন খুব শার্প। আসার সময় দেখেছি পাশেই নদী আছে, নদীর তরতাজা মাছ আর সবুজ শ্যামল ফসলের মাঠ। এত তরতাজা খাবার দাবার খেয়ে মনে হয় সবার মেমোরাইজিং ক্যাপাসিটি অনেক সতেজ। আশা করি আমার আব্বাজানরা সহ সবাই এগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? মসজিদে আকসা সম্পর্কে শুরুতেই কয়টা তথ্য দিব? আপনারা প্রস্তুত তো? চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নম্বর, ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা এটি হচ্ছে আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। আপনারা কি সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 1 নম্বর পয়েন্ট, বাবাজান ভাইজানরা মনে থাকবে তো, ফিলিস্তিনের মসজিদে আকসা দুনিয়ার নির্মিত কততম মসজিদ? 2, দ্বিতীয়তম। এখন আপনাদের হয়তো মাথায় প্রশ্ন চলে এসেছে, তাহলে প্রথম মসজিদ কোনটা? আল্লাহর এই জমিনে, আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম কোন ঘর বানানো হয়েছে? আমরা যদি এটি জানতে চাই তাহলে এর জবাব আমাদেরকে কোরআনুল কারিমের মাধ্যমে যিনি জানিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম কোনো মানুষের ঘর নির্মাণ হয় নাই,
বরং আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যার জন্য ঘর বানানো হয়েছে তিনি কে আল্লাহ এইজন্য এই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরা আলে ইমরানের 96 নাম্বার আয়াতে কারীমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين الله تعالى বলছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে লাল্লাদি বিবাক্কা ওই ঘর বাক্কায় অবস্থিত মক্কার একটা নাম হচ্ছে বাক্কা যদি আপনারা হজ বা উমরা করতে যান হজ আর উমরা করেছেন কে কে হাত তুলেন মাশাআল্লাহ অনেকে আছেন হাত নামান আল্লাহ তাকিয়ে দেখো তোমার কত বান্দা তোমার ঘরের মেহমান হতে পারেনি যারা এখনো তোমার ঘরের মেহমান হতে পারেনি আল্লাহ সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও আল্লাহ বলছেন সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে ওই ঘর বাক্কায় অবস্থিত বাক্কা হচ্ছে মক্কার আরেকটা নাম আপনারা হজ বা উমরায় গেলে দেখবেন মক্কায় অনেকগুলো হোটেলের নাম আছে বাক্কা হোটেল হোটেলকে আরবিতে বলা হয় ফন্দক দেখবেন লেখা আছে ফন্দক বাক্কা বাক্কা হোটেল রেস্টুরেন্টকে আরবিতে বলা হয় মাতাম দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে মাতাম বাক্কা বাক্কা হোটেল বাক্কা রেস্টুরেন্ট আছে তাহলে বাক্কা হলো মক্কার আরেকটা নাম আল্লাহ বলছেন সর্বপ্রথম যে ঘর জমিনে নির্মাণ হয়েছে ওই ঘরটা কোন শহরে অবস্থিত আস্তে বলবেন না জোরে বলেন কোন শহরে মক্কা নগরীতে অবস্থিত আর মক্কা নগরীতে যার ঘর অবস্থিত তিনি কে কারণ এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর আর আল্লাহর ঘরের কারণে মক্কা নগরীতে মক্কা নগরীকে বরকতময় করে দিয়েছেন যিনি তিনি কে এইজন্য আল্লাহ এই আয়াতে বলছেন লাল্লাযি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলছেন মক্কা নগরীতে ওই ঘর অবস্থিত হওয়ার কারণে ওই মক্কা নগরীকে তাম দুনিয়ার সকলের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল যিনি বানিয়েছেন তিনি কি তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম সর্বপ্রথম আল্লাহর জমিনে যে ঘর নির্মিত হয়েছে সেটি হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ আর বাইতুল্লাহকে কেন্দ্র করে আশপাশের যে আঙ্গিনা এটাকে বলা হয় মসজিদুল হারাম মসজিদুল হারাম হচ্ছে দুনিয়ার নির্মিত প্রথম মসজিদ ওই মসজিদের ভিত্তিপ্রস্তর দুনিয়ার কোনো মানুষ স্থাপন করে নাই তাহলে প্রশ্ন হলো এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে কিভাবে আল্লাহর ঘরের ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপন হয়েছে শুনেন আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তার ঘরের ভিত্তিপ্রস্তর নির্মাণ করিয়েছেন এরপরে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আবার এই ঘরের পুনর্নির্মাণ হয়েছে এই কাহিনীও কোরআনে যিনি তুলে দিয়েছেন তিনি কে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে সাইয়েদিনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাপ আর বেটা দুজন মিলে আল্লাহর ঘরের পুনর্নির্মাণ করেছেন তাহলে আমরা জানতে পারলাম দুনিয়াতে প্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে আল মসজিদুল হারাম এরপরে দুই নাম্বার কোন মসজিদ নির্মাণ হলো আসেন আপনাদেরকে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে সেটা শোনাই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু দার গিফারী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি নবীজির কাছে গেলাম নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহর রাসূল আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালান সর্বপ্রথম জমিনে কোন মসজিদ নির্মাণ হয়েছে নবীজি বললেন আল মসজিদুল হারাম মসজিদে হারাম বর্ণনাকারী সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন সুম্মা আই
এরপরে কোন মসজিদ নির্মাণ হয়েছে নবীজি বললেন আল মসজিদুল আকসা এরপরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে সাহাবী পাল্টা প্রশ্ন করলেন কাম কানা বাইনাহুমা এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে মধ্যবর্তী কত বছরের ব্যবধান ছিল নবীজি জবাবে বললেন আরবাউনা সানা মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে আরেকটা তথ্য পেলাম আমরা মসজিদে হারাম নির্মাণের কত বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে ভাইজানরা কষ্ট পাচ্ছেন আমার কথায় তাহলে জুড়ে বলেন কত বছর এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম মসজিদে আকসা দুনিয়ার কততম মসজিদ কততম মনে থাকবে পড়েন ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার হলো আল্লাহ আমাদের জন্য যে কিতাব নাজিল করেছেন এই কোরআনুল কারীমের ভিতরে মাত্র দুইটা মসজিদের নাম উল্লেখ আছে বলেন তো কোরআনে কারীমের ভিতরে আপনাদের টঙ্গিপাড়ার কোন মসজিদের নাম আছে নাকি আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররমের নাম আছে নাকি কোরআনুল কারীম গবেষণা করলে দেখবেন কোরআনুল কারীমের ভিতরে দুইটা মসজিদের নাম সরাসরি উল্লেখ হয়েছে আবার মজার ব্যাপার হলো ওই দুইটা মসজিদের কথা একই আয়াতে বলা হয়েছে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাইল এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল ইসরা এই সূরার প্রথম আয়াত তিলাওয়াত করলেই আপনি দুইটা মসজিদের নাম পেয়ে যাবেন রব্বুল আলামিন বলছেন যারা পারেন আমার সঙ্গে একটু তিলাওয়াত করেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহু আকবার তাহলে এই মসজিদের কথা কোরআনুল কারীমে যিনি উল্লেখ করেছেন তিনি কে আল্লাহ নাম্বার 3 তিন নম্বরে হচ্ছে এই মসজিদে আকসা এটি ছিল মুসলমানদের প্রাণের কিবলা এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা মক্কাতুল মুকাররমা থেকে নবীজি মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন কিন্তু নবীজি মনে মনে চান আহারে যদি কেবলাটা বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে হতো তাহলে ভালো হতো এটা মনে মনে চেয়েছেন আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু সবার মনের খবর যার কাছে আছে তিনি কি নবীজি এক দাওয়াতে গেলেন সেখানে জোহরের নামাজের সময় হয়ে গেল জোহরের নামাজে দাঁড়িয়ে গেলেন জোহরের নামাজ ফরজ নামাজ হলো মোট কয় রাকাত আরো জোরে বলেন কয় রাকাত চার রাকাত নবীজি নামাজে দাঁড়িয়েছেন আর মনে মনে কামনা করছেন যদি কিবলা বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে হতো তাহলে ভালো হতো মনে মনে নবীজি চেয়েছেন নামাজ দুই রাকাত আদায় করেছেন এরপরেই আল্লাহ ওহী নাজিল করে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী অবশ্যই আমি লক্ষ্য করেছি আকাশের পানে তাকিয়ে আপনি কি কামনা করছেন আপনার মনের খবর আমার কাছে পৌঁছে গেছে আপনার মনোবাসনা আমি পূরণ করে দিব আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম এখনই আপনার চেহারা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায়া মসজিদে হারামের দিকে করে নিন সুবহানাল্লাহ আজও মসজিদ কিবলাতাইন সেই মসজিদ আছে আমি অনেকবার ওই মসজিদে গিয়েছি অনেকবার নামাজ আদায়ের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকেও আল্লাহ যাওয়ার সুযোগ দেন তৌফিক দেন বলেন আমিন কয়টা পয়েন্ট বলেছি বাবা জানরা ভাইজানরা বলেন কয়টা এক নাম্বার আল্লাহর জমিনে নির্মিত বলেন কততম মসজিদ
মাঝে মাঝে আপনাদের থেকে সামারে নিব জবাব দিতে পারবেন না দুই নাম্বার কি বলেছে এই মসজিদের নাম কোরআনে টুঙ্গিপাড়া আর কোন মসজিদের নাম কোরআনে নাই নাম্বার 3 তিন নাম্বার এটি ছিল আমাদের আগের বলেন আগের নাম্বার 4 চার নাম্বার এই মসজিদে আকসা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতের একটা স্টপেজ একটা বিরতি স্থল সুবহানাল্লাহ গোপালগঞ্জ থেকে যায় বাসটা কি সরাসরি চলে যায় নাকি মাঝখানে কোথাও বিরতি দেয় সরাসরি যায় না আপনারা ঢাকার কাছে তো কিন্তু সাতক্ষীরা খুলনা থেকে যারা যায় ওনারা আপনাদের ওই গোপালগঞ্জের কাশিয়ানিতে একটা রেস্টুরেন্ট আছে কি জানি নাম ভুলে গেছেন শাম্পান আমিও থামি মাঝে মাঝে ওখানে ওই শাম্পানে থামে না দক্ষিণাঞ্চলের গাড়িগুলা থামে কারণ আপনারা তো বেশি কাছাকাছি পদ্মা সেতু হয়ে যাওয়ায় আপনাদের সফরে এখন আরাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেমন আমার বাড়ি সিলেটে সিলেট থেকে ঢাকায় আসলে ব্রাহ্মণবাড়িয়ায় একটা বিরতি দেওয়া হয় কারণ লম্বা সফর তো মানুষের হাজত আছে না আবার ড্রাইভার হেল্পার প্যাসেঞ্জার সবাই একটু চা নাস্তা করে একটু শরীর চাঙ্গা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধূলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পারে দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন লম্বা এই সফরের মাঝখানে একটা বিরতি দিয়েছেন বিরতি স্থল ছিল ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা সুবহানাল্লাহ আবার এই জায়গাটিকে কোরআনের পাঁচ জায়গায় আল্লাহ তাআলা বরকতময় জায়গা বলে অভিহিত করেছেন সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু যার চতুর্পাশ আমি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি সুবহানাল্লাহ চার নাম্বার পয়েন্ট মনে থাকবে তো ইনশাআল্লাহ এত আসতে ইনশাআল্লাহ চল আমি আরেকটু আগে আসা দরকার ছিল 9টা থেকে হইলে ভালো হইতো লম্বা সফর তো আপনাদের পথ ফুরায় না আপনাদের এলাকায় একটা এয়ারপোর্ট হইলে ভালো হইতো আরো তাড়াতাড়ি আসা যেত সামনে মনে হয় যাবে নাকি হয়ে যাক ইনশাআল্লাহ এরপরে আসেন নাম্বার 5 পাঁচ নাম্বার পয়েন্ট হলো এই মসজিদে আকসা সেই পবিত্র মসজিদ যেই মসজিদে পৃথিবীর প্রথম মানুষ সব মানুষের বাপ নাম কি আমরা কার সন্তান আদমের সন্তান আমাদের দেশে মাঝখানে কিছু বুদ্ধিজীবী বের হয়েছিল বুদ্ধি বেশি বেড়ে গেছে তো বুদ্ধি হইতে হইতে মাঝখানে মাথার সব চুল পড়ে গেছে এরা গবেষণা করে করে পেয়েছে মানুষ আদমের জাত না মানুষ বানরের জাত আমরা ওই সময় বলেছিলাম ভাই তোমাদের আকীদা যদি ঠিক থাকে তাহলে এক কাজ করো তোমরা মানুষের সমাজে বসবাস করা ছেড়ে দাও ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে তোমাদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করো কারণ তোমরা বানরের জাতিটা বিশ্বাস করো সরকারকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আলেমদের প্রতিনিধি দল দেখা করার পরে আলেমদেরকে তিনি মূল্যায়ন করেছেন মূল্যায়ন করার পর তিনি আবার আদেশ দিয়েছেন যাতে করে বিতর্কিত এই জিনিসগুলো বাদ দিয়ে সংশোধন করে আলেমদের পরামর্শ নিয়ে সেটা করা হয় এজন্য আপনারা খুশি না বেজার সম্মানিত উপস্থিতি প্রিয় গোপালগঞ্জবাসী মসজিদে হারাম সরি মসজিদে আকসা সেই পবিত্র মসজিদ মেয়রাজের রাতে পৃথিবীর প্রথম মানুষ সব মানুষের বাপ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবীর আগের নবী নাম কি মাশাআল্লাহ সব দিকে জানেন আপনারা ঈসা ইবনে মারইয়াম সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী আলাইহিমুস সালামকে আল্লাহ সেখানে হাজির করলেন জিব্রিল নবীজিকে বললেন সালাত আদায় হবে এখন ইমাম কে হবে জিব্রিল নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সামনে যান আপনি ইমামতি করেন কারণ আল্লাহ তাআলা আজ আপনাকে এখানে ইমামতি করানোর মধ্য দিয়ে সব নবী রাসূলগণের ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সব নবী রাসূলদের ইমাম আল্লাহ আপনাকে বানাবেন সুবহানাল্লাহ অনেকে ভাবতে পারে আমরা এই মসজিদে আকসা নিয়ে কেন বিশ্বের মুসলমানরা এত তৎপর তার কারণ হলো এই মসজিদে সকল নবী রাসূলগণের উপস্থিতিতে আমাদের প্রিয় নবীজি ইমামতি করেছেন আমাদের জীবন থাকতে এই কিবলাকে আমাদের আগের কিবলা পবিত্র মসজিদ এই মসজিদে আকসা ইহুদিদের হাতে আমরা ছেড়ে দিব না প্রিয় গোপালগঞ্জবাসী কষ্ট হচ্ছে আপনাদের পয়েন্টগুলো মনে থাকবে তো
সামনে আপনাদেরকে দুই তিনটা ঘটনাও শোনাবো আমি দুই তিনটা কিচ্ছা আছে যে কিচ্ছাগুলোর মাধ্যমে দুনিয়ার বর্তমান বাস্তবতা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ কিচ্ছাগুলো শোনার আগে আপনাদেরকে আরেকটু কি হইতে হবে এনার্জেটিক হইতে হবে এনার্জি আছে তো সবার আমি তো 10 11 ঘন্টা জার্নি করে ভালো এনার্জি করে আলহামদুলিল্লাহ আপনারা তো আশপাশ অঞ্চল থেকে আসছেন সবাই খেয়ে এসেছেন বাবাজানরা ভাইজানরা খেয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি আমরা কয়টা পয়েন্ট শেষ করেছি জোরে বলেন কয়টা পাঁচটা আজকের আলোচনা চলবে ততক্ষণ আপনাদের এনার্জি থাকবে এনার্জি শেষ হয়ে গেলে কিন্তু আমার আলোচনাও শর্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন কথা নাম্বার 6 6 নাম্বার হচ্ছে পবিত্র এই মসজিদ মসজিদে আকসা এই মসজিদকে আমরা এজন্যই এত ভালোবাসি কারণ নবীজি বলেছেন তিনটি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় সুবহানাল্লাহ এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় না এর মধ্যে প্রথম মসজিদ হলো আল মসজিদুল হারাম মসজিদে হারাম দুই নম্বর মসজিদে হচ্ছে মসজিদুন নববী নবীজির মসজিদ যেটাকে আমরা বলি মসজিদে নববী তিন নম্বর হলো আল মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূমিতে অবস্থিত মসজিদে আকসা সুতরাং এই মসজিদ যেই মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় ওই মসজিদকে আমরা মুসলমানরা ভালোবাসি কম না বেশি নাম্বার 7 সাত নাম্বার হলো এই পবিত্র মসজিদ হচ্ছে এমন এক বরকতময় মসজিদ আমরা সবাই জানি একাকী নামাজ আদায়ের চাইতে জামাতের সাথে নামাজ আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয় 27 গুণ আপনারা জামাতে নামাজে যান তো নাকি ফজরের সময় ঘুমায়া থাকেন খবরদার নামাজ ছাড়া যাবে না কারণ নামাজ ছাড়া নিজেকে মুসলমান দাবি করা যায় ফজরের সময় ঘুমে কেটে যায় এজন্য আমার জাতীয় কবিকে আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি কারণ জাতীয় কবি এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন নবীর শানেও এত নাত লিখেছেন তিনি খুব নবী প্রেমিক ছিলেন নবীর শানে লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ পারেন তো বলেন আমার সাথে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সুবহানাল্লাহ কি সুন্দর আরো লিখেছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি সেতা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার আমার জাতীয় কবি নবীজিকে নিয়ে যে লেখা উপহার দিয়েছেন আর কোন কবি এত সুন্দর উপহার দিতে পারে নাই আল্লাহু আকবার চমৎকার লিখেছেন তিনি সুবহানাল্লাহ হ্যাঁ আবার কি লিখেছেন আল্লাহকে পেতে চাও কি লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহ আকবার জাতীয় কবি কি সুন্দর লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামা মা বাদ্রে আমা মা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহু আকবার
ব্রিটিশরা তাকে পছন্দ করত না কারণ তিনি ব্রিটিশদের গোলামি করেন নাই ঠিক কি না যখন অনেকে কবিতা লিখিতে সারেগামা পাদানিসা যখন অনেকে কবিতা লিখেছে আমার অপরাণ যাহা চায় তুমি তাই তাই গো তখন আমার জাতীয় কবি লিখেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট ঠিক কি না বিদ্রোহী কবি ছিলেন ব্রিটিশদের গোলাম ছিলেন না সত্যের পক্ষে সুন্দরের পক্ষে ছিলেন ঠিক কি না বলেন তো ফজর যেন ঘুমে চলে না যায় রাত 12টা একটা পর্যন্ত ওয়াজ করে যদি ফজরের নামাজই আমার কাজা হয়ে যায় তো আমি কেমন মুসলমান ঠিক কি না বলেন যুবকরা তো ফজরের নামাজে আসে না তারা বলে হুজুর চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাবে যদি সকাল 8টা 9টা পর্যন্ত আমি না ঘুমাই আর আমি বলি যারা ফজরের নামাজ ছেড়ে দেয় এদের চেহারাগুলো বান্দরের মতো হয়ে যায় এদের চেহারায় কোনো মায়া থাকে না চেহারায় লাবণ্য থাকে না সৌন্দর্য থাকে না স্মার্টনেস থাকে না কলেজার টুকরা যুবক ভাইরা শুনেন একটা না 40 দিন ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আদায় করে দেখেন চেহারার মধ্যে স্মার্টনেস নূর জিনে দিয়ে দিবেন তিনি কি চেহারায় আরো নূর বেড়ে যাবে শেষ রাতে ঘুমায়েন না এটা প্রেমের সময় ভালোবাসার সময় প্রেমটা হবে ভালোবাসাটা হবে কার সঙ্গে ওই শেষ সময়ে তাহাজ্জুদের নামাজে একটু আল্লাহকে সাজদা দেন চোখের পানি ছেড়ে দেন তাহাজ্জুদের সাজদার মাধ্যমে আমল সুন্দর হয়ে যাবে আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে পার্লারে গিয়ে চেহারা সুন্দর করা লাগবে না আর টুঙ্গি পাড়ার মেয়েরা মেকআপ বক্স নিয়ে এত বেশি রূপচর্চা করা লাগবে না তাহাজ্জুদের নামাজ আর পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক থাকলে চেহারার মধ্যে নূর জিনে দিয়ে দিবেন তিনি কি এই জন্য নামাজ আমরা ছাড়ব কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন অসুবিধা নাই এটা হাত তুলছে এটা না বুঝে তুলে ফেলছে আমরা হাসলাম আর আল্লাহ ভুল করলে বান্দাকে নিয়ে ঠাট্টা করেন না আল্লাহ তাকায় থাকেন দেখি আমার বান্দা এটা মন থেকে করছে কিনা মন থেকে না করলে আল্লাহ বলেন আমার গোলাম মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমরা অপরাধী পেলে শাস্তি দেই আর আমার আল্লাহ অপরাধীকে ডাকে নাই অপরাধী তুই একবার বল না আমারে মাফ করে দাও শুধু বলে দেখ আমি তোরে মাফ করে দিব সুবহানাল্লাহ সুতরাং যুবক ভাইরা যত ভুল করেছি অন্যায় করেছি নামাজ ছেড়ে দিয়েছি জিনা করেছি অপকর্ম করেছি তওবা করে আল্লাহর কাছে মাফ চাই মাফ করে দিবেন কে কোন জায়গায় ছিলাম মনে আছে তো কোথায় ছিলাম মনে আছে তো আপনাদের বলেছিলাম একাকি নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি 27 গুণ এই জন্য জামাতে নামাজ ছাড়বেন না কিচ্ছা একটা মনে পড়ে গেছে কিচ্ছাটা ঘটনাটা কি আমি বলবো এটা আমরা আমাদের উস্তাদদের থেকে শুনেছি আর কি ঘটনাটা হলো এরকম শয়তান জামাতে নামাজ থেকে আমাদেরকে ফিরানোর জন্য অনেক তৎপর একবার এক নামাজি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠছে কোন ওয়াক্তে আপনাদের কষ্ট হচ্ছে ফজরের নামাজে বৃষ্টি পড়তেছে কি পড়তেছে আমরা যখন রাতের বেলা ঘুমায়া যাই শয়তান ফজরের নামাজ কাজা করানোর জন্য হাদিসে নবীজি বলেছেন শয়তান ঘাড়ের মধ্যে এসে তিনটা গিরা লাগায় গিরা বুঝেন তো আপনারা গিট্ট লাগায় আমাদের সিলেটে বলে কি জানি বলে সিলেটে সিলেটে বলে গিরো দেলাইছে আমি তো সিলেটি মানুষ এখন আমি সিলেটি মাতলে তো আপনারা কোনটা বুঝতা নাই বুঝবেন আপনারা কোনটাও বুঝতা নাই আপনারা তা আমাদের সিলেটে বলে গিরো মারি দিছে আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই শয়তান তখন ঘাড়ের মধ্যে কয়টা গিরা লাগায় প্রত্যেকটা গিরায় শয়তান মন্ত্র পড়ে ফু দেয় রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা যখন ঘুম ভেঙে যায় শয়তান এসে বলে আরো ঘুমা উঠিস না আরাম করে ঘুমায়া থাক আল্লাহর বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে ঘুম থেকে বিছানা থেকে উঠে যেতে পারে শয়তানের লাগানো এক নাম্বার গিরাটা ছুটে যায় সুবহানাল্লাহ এরপরে যদি আল্লাহর বান্দা ওযু করার জন্য ওযুতে চলে যায় যখন সে ওযু করে শয়তানের লাগানো দুই নাম্বার গিরা ছুটে যায় এরপরে যখন আল্লাহর বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে যায় তিন নাম্বার গিরাটাও ছুটে যায় তবে একা নামাজ আদায় করলে সওয়াব কম জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব
একবার এক মুসল্লি ফজরের সময় উঠছে শয়তান বহু বুঝাইছে ঘুমা ঠান্ডা পড়ছে এই যে গরমের এখন গরমের দিন না মোটামুটি একটু কমতেছে গরম কিন্তু শেষ রাতে দেখবেন একটু আরাম লাগে কি লাগে না তো শয়তান বলছে ভাই ঘুমা একটু বৃষ্টি পড়তেছে খুব ফাটাফাটি ঘুম হবে আল্লাহর বান্দা তো কম্বল ফালায়া দিয়া খাতা ফালায়া দিয়া উঠে গিয়েছে ঘুম থেকে অযু করতে গিয়েছে শয়তান দেখলো আরে বাপ রে বাপ এটা সাংঘাতিক মুসল্লি আমার ওয়াসওয়াসায় কাজ হইতেছে না চিন্তা করলো শয়তান একটু ওয়াসওয়াসা দেই একটু ধোঁকা দেই অযু থেকে আসার পর শয়তান তারে ধোঁকা দিচ্ছে বৃষ্টি পড়ছে রাস্তায় কাদা মসজিদে যাওয়ার দরকার ঘরে পয়রা ঘুমায়ে যাও কারণ আপনি মসজিদে গেলে আপনার সওয়াব বেশি হবে শয়তান এতে খুশি না বেজার আর এই লোক পাঞ্জাবি পরে শার্ট পরে প্রস্তুতি নিয়ে যখন বের হয়ে যাবে শয়তান মানুষের সুরত ধরেছে মানুষের সুরত ধরে তার দরজার সামনে দাঁড়ায় গেছে ভাই দাঁড়ান কোথায় যায় কোন মসজিদে আপনি এত কষ্ট করে মসজিদে যাবেন রাস্তায় তো কাদা আপনি আমার কাঁধের উপর উঠেন আমি আপনার পৌঁছায় দিই আপনারা ভাবতে পারেন হুজুর শয়তানের তো দরদ আসলো কেন যে কাঁধে তুলে তারপর মসজিদে দিবে আরে আপনি যখন মসজিদের উদ্দেশ্যে হাঁটেন প্রতিটা কদমে কদমে ফেরেশতা প্রতিটা কদমে কদমে আপনার আমল নামায় নেকি লিখে তো কদমে কদমে হেঁটে হেঁটে গেলে তো শয়তান আল্লাহ আপনার সওয়াব বেশি হবে ওই সওয়াব থেকে যেন আপনি বঞ্চিত হন শয়তান কয় কাঁধের উপর উঠ তোরে না মসজিদে ফালায় দে এটা কোনো হাদিস না আমাদের উস্তাদরা এরকম গল্প শোনাতেন আমাদেরকে এই গল্পের থেকে শিক্ষা আছে শিক্ষা হলো এই শয়তান আমাদেরকে সার্বক্ষণিক ধোঁকা দেয় যেন আমাদেরকে সওয়াব অর্জন থেকে ফেরাতে পারে এরকম করে দেখবেন মাঝে মাঝে আমাদের মনে এগুলো আসে ফজরের সময় যুবকরা অনেক সময় আরে মসজিদে যাব একটু কষ্ট হবে বিশেষ করে শীতের দিনে হয় খুব শীত ঘরে পড়ে ঘুমায় যায় এরকম আছে না নাই এজন্য আমরা জামাত ছাড়ব না কারণ জামাতে নামাজ ফরজ করেছেন কে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুজ-যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন সালাত কায়েম করো আর যাকাত দাও আর মসজিদে গিয়ে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো সুবহানাল্লাহ আমরা কয় নাম্বার পয়েন্টে ছিলাম জোরে বলেন কয় নাম্বার একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করায় ২৭ গুণ বেশি সওয়াব কিন্তু সেটা সাধারণ মসজিদে কিন্তু তিনটা মসজিদ আছে যেই মসজিদে নামাজ আদায় অন্যান্য মসজিদের চাইতে সওয়াব অনেক বেশি যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ অর্থাৎ মসজিদে হারামে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় ১,০০,০০০ রাকাতের সওয়াব দান করা হয় আর নবীজির মসজিদ মসজিদে নববীতে যে এক রাকাত নামাজ আদায় করে কোনো কোনো বর্ণনা এসেছে ৫০,০০০ রাকাতের সওয়াব দেওয়া হয় আবার কোনো কোনো বর্ণনা এসেছে ১,০০০ রাকাতের সওয়াব দেওয়া হয় আর আরেকটা মসজিদ হলো মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত আমাদের সেই প্রাণের মসজিদে আকসা মসজিদে আকসায় নামাজ আদায়ের ব্যাপারেও দুইটা হাদিস দুইটা মত আছে কোনো কোনো রেওয়ায়েতে এসেছে ৫০০ রাকাতের সমান সওয়াব দেওয়া হয় কোনো কোনো বর্ণনায় এসেছে মসজিদে নববীতে যে ১,০০০ চার ভাগের এক ভাগ তাহলে ১,০০০ চার ভাগের এক ভাগ হলো ২৫০ তার মানে ৫০০ বা ২৫০ রাকাতের সমান সওয়াব দেওয়া হয় তাহলে মসজিদে আকসার প্রতি আপনার আমার সবার ভালোবাসা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি নাম্বার ৮ ৮ নম্বরে হলো এই মসজিদে আকসা এটি হচ্ছে হারামাইন শরীফাইন মুসলমানদের পবিত্র দুই মসজিদের পরেই তৃতীয়তম পবিত্র মসজিদ হচ্ছে মসজিদে আকসা অর্থাৎ মক্কা এবং মদিনার পরেই আমাদের জন্য সম্মানজনক এবং বরকতময় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা নাম্বার ৯ ৯ নম্বরে হচ্ছে এই মসজিদে আকসা আর আশেপাশের অঞ্চলকে হাদিসে বলা হয়েছে শাম এই শাম অঞ্চলে হাজার হাজার নবী রাসূল আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছেন শাম অঞ্চলে ফিলিস্তিনের আশপাশের এই অঞ্চলে মসজিদে হারামের এই আশেপাশে হাজার হাজার নবী রাসূল এসেছেন এখানেই জন্ম হয়েছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামের এখানেই এসেছেন সাইয়েদিনা ইয়াকুব আলাইহিসসালাম এখানেই এসেছেন সাইয়েদিনা দাউদ আলাইহিসসালাম এখানেই এসেছেন দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিসসালাম মুসা নবীর জন্ম এখানে হয় নাই কিন্তু হিজরত করে এসেছিলেন তার কবরও মসজিদে আকসা
তার আশেপাশে আছে না নাই হাজার হাজার নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা এই মসজিদে আকসা এই জন্য মুসলিম মিল্লাত মুসলমানরা মসজিদে আকসাকে ভালোবাসে তাদের জীবনের চাইতে অনেক বেশি তারপরে দেখেন নাম্বার 10 10 নাম্বার হচ্ছে এই মসজিদুল আকসা এটি হচ্ছে নবুয়ত আর রিসালাতের কেন্দ্রস্থল এখান থেকেই নবুয়তের দাওয়াত পৃথিবীর দিক বিদিকে ছড়িয়ে গিয়েছে এই জন্য এই মসজিদের প্রতি আমার আপনার ভালোবাসা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি নাম্বার 11 11 নাম্বার হলো এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আমাদের বাপ সাইয়েদিনা আদম আলাইহিস সালাম এরপরে এটার পুনর্নির্মাণ করেছেন সাইয়েদিনা ইসহাক আলাইহিস সালাম তারপরে আবার এটার পুনর্নির্মাণ করেছেন সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম নাম্বার 12 কষ্ট হচ্ছে এই তো 12 নম্বরে চলে আসছে 12 12 নম্বরে হচ্ছে এই মসজিদ নির্মাণের জন্য শুধু মানুষ মিস্ত্রি না জিন মিস্ত্রিও কাজে লাগানো হয়েছে সুলাইমান নবীজির সময় এসে সুলাইমান নবীর সময় সেটা হয়েছে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তাকে রব্বুল আলামিন অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছিলেন নবী এবং রাসূলদেরকে মুজেজা যিনি দান করেন তিনি কি সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের মুজেজা ছিল তিনি পিপীলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন বাতাসকে আল্লাহ তার হুকুমের অধীন করে দিয়েছিলেন আর সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওগো রব আমাকে এমন ক্ষমতা দাও এমন ক্ষমতার মালিক বানাও যেই রকম ক্ষমতা আমার পরে কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না আর কেউ পাবে না এমন ক্ষমতা দাও তার দোয়া কবুল করেছিলেন কি আল্লাহ এমন ক্ষমতার মালিক বানানেন এখন দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশে গেলে কত ঘন্টা সফর করে বিমান দিয়ে যায় আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সফর করতেন কেমনে শুনেন আল্লাহ তাআলা সুলাইমান নবীকে একটা সিংহাসন দিয়েছিলেন তার ওই সিংহাসনে তিনি যখন বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতেন কয় মাসের পথ একটা উদাহরণ দেই বোঝানোর জন্য মনে করেন সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার পূর্বে আছেন তার সিংহাসনে এই যে আমার দিকে তাকান বসেছেন বসে বলেছেন আমাকে দুনিয়ার পশ্চিমে নিয়ে যাও বলেছেন আমাকে দুনিয়ার পশ্চিমে নিয়ে যাও সিংহাসন বলে চলে আসছেন নেমে যান আপনারা এখনো বুঝেন নাই এই যে বসেছেন বসে বলেছে আমাকে পশ্চিমে নিয়ে যাও সাথে সাথে রিপিট করে যে চলে আসছেন নেমে যান কত ঘন্টা সময় লাগে কি দ্রুতগতির বাহন সিংহাসনে বসলেন সকালবেলা বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতেন আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে সেই ঘটনা তার বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এনেছেন সুবহানাল্লাহ পড়ুন কয়টা পয়েন্ট বললাম জোরে বলেন কয়টা আরে আমরা কতটা ব্যথিত কতটা কষ্ট অনুভব করছি আমাদের এই পবিত্র মসজিদকে জারজ রাষ্ট্র ইসরাইল এটাকে জারজ রাষ্ট্র কেন বলেছি জানেন আমাদের এই রাষ্ট্র বাংলাদেশও এখনো এই ইসরাইলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই আমাদের পাসপোর্ট আছে না কার কার পাসপোর্ট আছে মাশাআল্লাহ হাত নামান পাসপোর্টধারীরা জানবেন যাদের পাসপোর্ট নাই আল্লাহ সবাইকে পাসপোর্টধারী বানায়া দাও তারা চায় না আজিজ ভাই পাসপোর্ট ছাড়া মক্কা মদিনা যেতে পারবেন আল্লাহ সবাইকে পাসপোর্টধারী বানাও আপনারা কি মৃত্যুর আগে আল্লাহর ঘরে যেতে চান না নবীজির রওজা শরীফে যেতে চান না তাহলে আমিন বলেন পাসপোর্টে লেখা আছে দেখবেন আপনি সব দেশে যেতে পারবেন ইসরায়েলে যেতে পারবেন এটা জারজ রাষ্ট্র এজন্য বলেছি এরা দখলদার এদের ইতিহাস পড়বেন এদের ইতিহাস পড়বেন 1917 সালে যখন তুর্কি খেলাফত উসমানী খেলাফতের পতন হয়ে যায় অটোমান সাম্রাজ্যের পতনের পরে এই প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্য ব্রিটেনের অধীনে চলে যায় তখন ফ্রান্স আর ব্রিটেন ভাগাভাগি করে এই অঞ্চল শাসন করত তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর তিনি ইহুদিদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদেরকে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে একটা রাষ্ট্র গঠনের সুযোগ করে দিব
1930 সালের পরে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় 1930 সালের পরে যখন হিটলার হিটলারের নাম শুনেছেন আপনারা ইহুদিরই ধন চালালো তখন ইউরোপ থেকে অনেক ইহুদিরা জাহাজে করে 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 আস্তে আস্তে ফিলিস্তিনে আসতে লাগলো আমি কি মিথ্যা বলতেছি না আমরা হুজুররা তো খালি কোরআন হাদিস পড়ি না আমরা ইতিহাস পড়ি সমাজ পড়ি বিজ্ঞান পড়ি অর্থনীতি পড়ি কারণ কোরআনের কথা পড়তে হয় কোরআনের কথা বুঝতে হলে সব কিছু সম্পর্কে জ্ঞান অর্জনের দরকার আছে না নাই এরা আসতে থাকে ফিলিস্তিনে প্রথমে চাষাবাদ আরম্ভ করল আস্তে আস্তে আর্থিকভাবে এরা শক্তিশালী হতে লাগলো এদেরকে শুরু থেকেই অনেক সহযোগিতা করছিল 1948 সালে আমেরিকার ষড়যন্ত্রে এরা ফিলিস্তিনে যে ফিলিস্তিনে এসেছে অভিবাসী হয়ে ফিলিস্তিনিদেরকে তারা এবার ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে ফিলিস্তিনের ভূমিকে তারা দখল করা আরম্ভ করলো আপনাদের এই টুঙ্গিপাড়ায় কেউ যদি মানুষের জায়গা জমি দখল করে আপনারা কি তাকে জায়গার মালিক বলবেন না দখলদার বলবেন তাহলে ইসরায়েলের বর্বর ইহুদিরা এরা কি ফিলিস্তিনি ভূমির আসল মালিক না দখলদার এরা কি সভ্য না অসভ্য যতই আমেরিকার পশ্চিমারা এদেরকে সভ্য বলুক না কেন পৃথিবীর ইতিহাস বলছে জারজ রাষ্ট্র ইসরায়েলের ইহুদিরা অসভ্য এবং সন্ত্রাসী আমরা আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো কিছুদিন আগে জাতিসংঘেও ফিলিস্তিনের বিরোধিতা করে এসেছে এটা ভালো না খারাপ এবং সব সময় আমাদের দেশ থেকে পররাষ্ট্র দপ্তর থেকে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা হয় এমনটাই হওয়া দরকার ঠিক কিনা বলেন কারণ আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি না নাই প্রিয় ভাইয়েরা প্রিয় উপস্থিতি হয়তো এখন আপনারা ভাবছেন ইসরায়েলের ইহুদিগুলো এরা তো সামরিক দিক থেকে অনেক শক্তিশালী অস্ত্রের ভান্ডার তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে আমেরিকা তাদের জন্য রণতরিও পাঠিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা কি পারবে এখন ঘটনা শোনাবো কেমনে পারবে ঘটনা শোনার জন্য রেডি তো আপনারা এই ঘটনা আমি নিজে বানাই নাই ওলামাদেরকে সাক্ষ্য রেখে কোরআন থেকে ঘটনাটা শোনাবো ইনশাআল্লাহ শুনেন কুদস মসজিদে আকসা শক্তি দিয়ে কোনোদিনও বিজয় হয় নাই এটা বিজয় হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে সুবহানাল্লাহ পড়েন কেমনে এবার চলেন একটা ঘটনা শুনাই রেডি তো আপনারা মুসা নবীর নাম শুনছেন তো আপনারা এই নবী নরম না গরম কি কম না বেশি ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে আউট শুধু মানুষ থাপড়ায় নাই মালাকুল মউতকেও কি জাতের নবী আল্লাহু আকবার বুখারী শরীফে হাদিস এসেছে মালাকুল মউত এসেছেন সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের কাছে মুসা নবী বললেন তুমি কে আমার চিনেন না আমি মালাকুল মউত আচ্ছা তাই কেন এসেছো আমি কেন আসি জানেন না আমি যার কাছে আসি তার প্রাণ কবচ করে ফেলি মুসা নবী বললেন তাই আসো আমার জান কবচ করো ফালাম্মা জাআহু বুখারীর বর্ণনা ফালাম্মা জাআহু সাক্কাহু যখন কাছে আসলেন একটা থাপ্পড় লাগাইলেন চোখের উপরে থাপ্পড় খাইয়া মালাকুল মউত গিয়েছে কার কাছে গিয়ে কি বলছে আল্লাহকে জানেন আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আপনি এমন একজনের কাছে আমাকে পাঠিয়েছেন যে মরণ চায় না আল্লাহ বলেন যাও আবার আমার মুসার কাছে যাও গিয়ে জিজ্ঞেস করো তিনি আরো হায়াত চান কিনা যদি আরো হায়াত চান তিনি যেন একটা সারের আপনার সার বলেন নাকি আপনারা কি বলেন আপনাদের এলাকায় আচ্ছা আমার মাখরাজ হয়তো হচ্ছে না আচ্ছা আইরা গরু এরে গরু আপনারা বুঝলেই হইল আমার মাখরাজ সিফাত ঠিক হওয়া লাগবে না আপনি হাত রাখবেন আপনার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়াইয়া দেওয়া হবে মুসা নবী তো বিচক্ষণ মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন বুঝলাম
আমার হায়াত মারবে কিন্তু ওই হায়াত যখন ফুরায়া যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আপনাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে তিনি বললেন যেহেতু মরতেই হবে সুতরাং আমার জান কবজ করো আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই সুবহানাল্লাহ সেই মুসা পয়গম্বরের একটা ঘটনা বলি শুনবেন তো আপনারা সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে দুশ্চিন্তায় আছেন কারণ ফেরাউন তাদের উপরে জুলুম নির্যাতন চালায় ফেরাউনের জুলুম নির্যাতনে যখন মুসা নবীর উম্মত অতিষ্ঠ আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন এই সংবাদ ফেরাউনের কানে চলে গেল ফেরাউন এই সংবাদ শুনে সেও তার সেনাবাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো ওইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের কাছে চলে আসলেন এবার সামনে তাদের সাগর কেমনে সাগর পাস হবেন পেছনে তাকায়া দেখেন আবার ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মত বললেন সামনে গেলেও মরব পিছনে গেলেও মরব মুসা কোথায় আমাদেরকে নিয়ে আসলে মুসা নবী বললেন অধৈর্য হয় না এখানে এসেছি কার আদেশে তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন তিনি বললেন কখনো নয় হতাশ হয় না আমাদের সাথে যিনি আছেন যিনি পথ দেখাবেন তিনি কে আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মুসা নবী তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন ফেরাউন তার বাহিনী নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো সাগরের মাঝামাঝি যাওয়ার পরে ফেরাউন আর তার সেনাবাহিনীকে নাকানি চুবানি খাওয়ায়া এবার উচিত শিক্ষা দিয়ে দুনিয়া থেকে যিনি বিদায় করে দিচ্ছেন তিনি কি ফেরাউন তার দলবল সহ শেষ এতটুকু কিচ্ছা আপনারা জানেন সূরা ইউনুসের ভেতরে এই কাহিনী সুন্দর করে এসেছে আয়াতগুলো বললাম না সময় বাঁচালাম এতটুকু কিচ্ছা তো আপনারা সবাই জানেন এবার যে অংশটুকু বলতে চাই সেটা মন দিয়ে শুনেন মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগর পাস হয়ে এই পারে চলে আসলেন বাড়িঘর ছেড়ে চলে আসলেন এবার তারা কোথায় যাবেন কি করবেন কোথায় বসবাস করবেন এই কিচ্ছাটা অনেকে আমরা জানি ওই কিচ্ছাটাই আজকে বলবো শুনবেন তো মুসা নবী এই পারে চলে আসলেন কোথায় যাবেন কি করবেন আল্লাহ তখন ডাক দিয়ে বললেন অগো নবী মুসা আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার পাশে তোমার উম্মতকে নিয়ে চলে যাও সেখানে বসবাস করো তবে বসবাস করতে পারবা না কারণ সেই অঞ্চলকে দখল করে রেখেছে দখলদার আমালিকা আমালিকা সম্প্রদায় ছিল মুসা নবীর জামানায় সেই সময়ের পরাশক্তি এরা ছিল দুনিয়ার শক্তিশালী এক সম্প্রদায় অস্ত্র শস্ত্রে সৈন্যবাহিনীতে জনবল সৈন্যবল অর্থবল সব কিছুতে তাদের কোনো কমতি ছিল কোনো কমতি ছিল না আল্লাহ বললেন মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে ওই দখলদারদের বিরুদ্ধে জিহাদ করে পবিত্র এই ভূমিকে তুমি পুনরুদ্ধার করো শুনেন শুনেন বাইতুল মুকাদ্দাস অস্ত্র দিয়ে জনবল দিয়ে অর্থবল দিয়ে কখনো পুনরুদ্ধার হয় নাই হয়েছে ইমান আর কার সাহায্য দিয়ে আল্লাহ তাআলা যখন মুসা নবীকে এই কথা বললেন মুসা নবী আল্লাহ তাআলাকে বললেন অগো আমার রব কি করে আমরা ওই পবিত্র ভূমি পুনরুদ্ধার করব কারণ আমালিকারা সেখানে শাসন করে তাদের অস্ত্র বেশি তাদের পাওয়ারও বেশি ক্ষমতা বেশি সৈন্যবাহিনীও প্রশিক্ষিত আমার উম্মত ঠিকমতো খাবার খেতে পারে না গরিব এই উম্মত দুর্বল এই লোকদেরকে নিয়ে কিভাবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব আল্লাহ তাআলা বললেন মুসা তুমি হতাশ হচ্ছ কেন বিজয় তো আমি তোমাদের ভাগ্যে লিখে দিব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যখন মুসা নবীকে আশ্বস্ত করলেন মুসা নবী এই কথা তার উম্মতকে জানালেন কোরআনে আল্লাহ আমাদের জন্য এই কাহিনী তুলে দিয়েছেন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদাহের একুশ নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন মুসা নবী তখন তার উম্মতকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু
فتنقلبتم على أدباركم فتنقلبوا خاسرين موسى نبي তার উম্মতকে বললেন হে আমার উম্মত শোনো শোনো আল্লাহ বলেছেন তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো যার বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ পিছন ফিরে যেও না আল্লাহর আদেশ অমান্য করো না কারণ আল্লাহর আদেশ অমান্য করলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে না নাই মুসা নবী উম্মতকে বললেন আল্লাহ আশ্বস্ত করেছেন বিজয় দিবেন মুসা নবী এই কথা উম্মতকে জানানোর পরেও তার উম্মত সন্দেহ করল উম্মত তখন মুসা নবীকে কি জবাব দিয়েছিল শুনেন উম্মতের লোকেরা তখন জবাব দিয়েছিল ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জাব بارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون موسى نبير امترا بولي چلو كيبا بي امرا شخاني ঢুকবো কিভাবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব কারণ তারা তো কওমান জব্বারিন প্রতাপশালী শক্তি সামর্থ্য বেশি কেমনে তাদের বিরুদ্ধে লড়াই করব ততক্ষণ আমরা ঢুকবো না যতক্ষণ না তারা নিজেরাই বের হয়ে যায় অথবা আল্লাহ তার কুদরত দিয়ে বের না করে দেন তারা যদি বের হয়ে যায় এরপরে আমরা সেখানে ঢুকবো কিন্তু দুইজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি তাফসীরের মধ্যে এসেছে ওই দুইজনের একজন ছিলেন ইউসা বিন নূন আলাইহিস সালাম আরেকজন ছিলেন কালবি এই দুইজন তখন জবাব দিয়েছিলেন তারা বলেছিলেন হায় হায় তোমরা আল্লাহর আদেশের বিরুদ্ধে কেমনে এমন কথা বলো তারা তখন বলেছিলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওই দুইজন আল্লাহওয়ালা বলেছিলেন তোমরা এমন কথা কি করে বলো শোনো শোনো আল্লাহ যেহেতু বলেছেন ওখানে প্রবেশ করো যদি প্রবেশ করো আল্লাহ কথা মতো বিজয় দান করবেন সুবহানাল্লাহ এই জন্য মুমিনদের ভরসা করা উচিত কার উপরে এরপরেও মুসা নবীর উম্মতের বেশিরভাগ লোকেরা তারা মুসা নবীকে বলেছিল না না এত কষ্ট করতে পারবো না এই শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না জবাব দিয়েছিল قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ترى بولتسي لموسى It's quite impossible. It's impossible. এত শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারব না তাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি আর তোমার আল্লাহ গিয়ে এদের বিরুদ্ধে লড়াই করো আমরা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি নাউযু বিল্লাহি মিন যালিক মুসা নবীর সেই মুখ ফেরানো উম্মতের মতো আজ পৃথিবীর 200 কোটি মুসলমানদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা যেন এমনই হয়েছে ফিলিস্তিনিরা তোমরা যেভাবেই পারো লড়ো আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই আর একটু বিবৃতি দেই আমরা শুধু দেখি আর তোমরা এভাবে মরো ঠিক কি না শুনেন এই কথা বলল তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করবে আল্লাহ খুশি না বেজার কথা বলতে হবে এবার আল্লাহ খুশি না বেজার এতক্ষণ আলোচনা করে আপনাদেরকে লাইনে তুললাম এখন যদি আপনারা ঘুমায় যান তাহলে হবে শোনেন ইসরায়েলকে কেন ভয় পাবেন আপনি এই কাহিনী শুনেন কেন ভয় পাবেন আপনি ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনি দেখেন না ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা যখন গ্রেনেড মারে বুলেট মারে ফিলিস্তিনি যুবকরা যখন পাথর ছুঁড়ে সেটা প্রতিহত করে আল্লাহু আকবার কি জাতের ইমান আমরা কেন ভয় পাবো আমরা কেন ভয় পাবো আমরা ভয় পাওয়া জাতি নই আরে আমরা তো তাদের উত্তর শুনি
আমাদের পূর্বসূরীরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা তারা উড়িয়েছেন তাদের উত্তর সূরি আমরা আমাদের সংখ্যা যখন মাত্র কয়েকশো ছিল যখন 313 জন ছিলাম তখনও আমরা ভয় পাই কি ভয় পেয়েছি আমরা আমাদের নবীজির সঙ্গী হয়ে বদরে গিয়েছেন কয়জন জোরে বলেন বাবা জানরা কয়জন আপনারা আমার বাবার সমান কষ্ট দিচ্ছি আপনাদেরকে বারবার যেন ঘুম চলে না আসে কয়জন ছিলাম আমরা 300 অস্ত্রশস্ত্র ছিল সৈন্যদের প্রশিক্ষণ ছিল ঠিকমতো খাইতেই পারে না তখন গরীব দুর্বল অস্ত্র নাই কিন্তু দামি জিনিস আছে সেটা কি আজ বেশিরভাগ মুসলমানদের ঈমান নরেবরে অবস্থা আপনি তো একটু সাহস করে পশ্চিমাদের ভয়ে কথা বলতে পারে না আর আমার ফিলিস্তিনের ভাই বোনটা গ্রেনেডের সামনে দাঁড়িয়ে যায় কি জাতের ঈমান আল্লাহু আকবার ঈমান কারে কয় 313 জন নিয়ে গিয়েছেন নবীজি বললেন নবীজি বললেন না একটু পেরেশান পেরেশান আছেন একজন আনসারী সাহাবী বুখারীতে হাদিস এসেছে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন তিনি বললেন আপনি মনে হয় টেনশন করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক আল্লাহ যেদিকে আদেশ করেছেন আমাদেরকে নিয়ে যান ওয়াল্লাহি আল্লাহর কসম লা নাকুলু লাকা আমরা আপনাকে এমনটা বলবো না কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা বনি ইসরাঈলরা মূসা নবীর সাথে আমালিকার বিরুদ্ধে মসজিদে আকসা পুনরুদ্ধার করবে যুদ্ধে গিয়ে তারা আমালিকাদের শক্তি দেখে মূসা নবীকে বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি নবী ভাবিয়েন না মক্কা থেকে আসা কাফিরদের অস্ত্রশস্ত্র দেখে আমরা আপনাকে বলবো যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন এটা বলবো না আশ্বস্ত করছি আমরা বলছি ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহ আর আপনার জন্য লড়াই করব সুবহানাল্লাহ নবীজি খুশি হলেন খুশি হয়ে কি বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ এই যদি মনোবাসনা হয় তোমাদের চলো জিহাদের ময়দানে নয় জান্নাতের উদ্দেশ্যে চলো যেই জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন আসমান জমিনের চাইতে আরো বিশাল করে সুবহানাল্লাহ কারণ মুজাহিদ আল্লাহর জন্য লড়ে আরে ক্যান্সার হয়ে মরলেও মরবে ক্যান্সার হয়ে মরলেও মরবেন রোগে সুখে আক্রান্ত হয়ে হাসপাতালে মানে উ আ করে মরলেও মরবেন হিসাব হবে বিচার হবে নবীজি বলেছেন শাহাদাতের মৃত্যু যে ব্যক্তি শহীদ হয় হিসাব নাই বিচার নাই বিনা বিচারে বিনা হিসাবে তাকে জান্নাত দেয় নবীজি বললেন চলো জান্নাতের দিকে যেই জান্নাত আসমান জমিনের চেয়ে বড় একজন আনসারি যুবক আনসারি একজন তার নাম উমাইর ইবনুল হুমাম দেখবেন অনেক সময় বিভিন্ন সমাবেশে বা ওয়াজ মাহফিলে আলোচনা হয় অনেকে বাদাম খায় বুট খায় আছে না নাই এই যুবক সাহাবী তখন ওয়াকানা ইয়াকুলু তামার খেজুর খাচ্ছিলেন নবীজির এই বক্তব্য শুনে তিনি বলেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ বাহ এটা আঞ্চলিক শব্দ আমাদের আঞ্চলিক ভাষা আছে না আপনারা তো খুব সুন্দর আমি আসলাম যুবক ভাইরা আমাকে রিসিভ করলো বললো হুজুর কেমন আছেন আর আমাদের সিলেটে আপনারা গেলে বলবে কিতাব আই সাহেব ভালো আছেন আপনি আয়ুকা খাইলাউকা বই যাব আঞ্চলিক ভাষা তো বাখ বাখ হচ্ছে আল্লুগাতুল মাহাল্লি আঞ্চলিক ভাষা এর মানা হলো আল মুরাদ উদ্দেশ্য হলো মা আহসানাহু ওয়া মা আযামাহু কি সুন্দর কি চমৎকার কথা আপনি বলেছেন আল্লাহ রাস্তায় জীবন দিলে আমি দুনিয়া এই দুনিয়ার চাইতে আরো বড় জান্নাত পাবো না বুঝি বললেন বালা না মানে হা আর বালা মানে অবশ্যই আরো তাকিদ দিয়ে বলেছে সাহাবি তখন খেজুরের প্যাকেট ফালাই দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না কেন ফেলে দিলেন তিনি বললেন لئن انا حييت ان اكل ثمرتي هذه انها لحياه طويله
আমি যদি এখন খেজুর খাইতে খাইতে সময় নষ্ট করি জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে তরবারি হাতে নিয়ে এসেছে কুফার শক্তি শক্তি অস্ত্র শস্ত্র সবদিকে বেশি ভয় পেয়েছে ভিতরে কি আছে শহীদ হয়েছে বদরে নবীজি তার লাশ দেখায়া বলেছিলেন ইন্নাহু মিন আহলিহা যে জান্নাতের জন্য সে জীবন দিয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি ওই জান্নাতের মালিক হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এবার শুনেন কোন জায়গায় ছিলাম মনে আছে তো বলেন তো কোন জায়গায় ওই যে মুসা নবীর উম্মত কি বলছে তুমি আর তোমার আল্লাহ মিলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ও মুসা তোমার উম্মতের জন্য আমার তরফ থেকে পানিশমেন্ট শাস্তি কি শাস্তি সেটা আল্লাহ পরের আয়াতে জানায়া দিলেন আল্লাহ তাআলা বললেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতান ইয়াতীহুনা ফিল আরদ ফালা তাসআ আলাল কওমিল ফাসিকিন আল্লাহ বললেন আমি তো একদম বিজয় কনফার্ম করে দিয়েছি আচ্ছা বদরের সংখ্যা ছিল কত 313 কিন্তু ফেরেশতা পাঠায়া রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিসাম সহ সিরাতের গ্রন্থগুলো পড়লে দেখবেন অনেক সাহাবীদের বর্ণনা আছে যে কাফিররা বলেছে আমরা শুধু 313 জন দেখি নাই সাদা সাদা কিছু পোশাক পরা অনেককে দেখেছি হঠাৎ করে এসে আমাদের অনেকের শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে এরা মানুষ নয় এরা আল্লাহর পাঠানো আল্লাহর পাঠানো ও মুসলমান কেন ভয় পাবে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন ঈমানের সাথে লড়লে তোমাদের অস্ত্রশস্ত্র কিচ্ছু না থাকলেও আসমান থেকে ফেরেশতা পাঠাবো সুবহানাল্লাহ ফেরেশতা আসলে কাফের পারবে না 1000 ভাগছে 1000 কি হইছে আল্লাহ মুসা নবীর উম্মতকে বললেন আমি বিজয়ের একদম চূড়ান্ত সংবাদ বার্তা দিলাম তোমার উম্মত মানলো না ঠিক আছে পানিশমেন্ট হলো মিশর ছাইরা আসছে বসবাসের জায়গা নাই শাস্তি হলো 40 বছর উন্মুক্ত কারাগারে তিহ প্রান্তরে এরা বন্দী থাকবে কত বছর উলামারা এখানে আছেন কত বছর আল্লাহ কোরআনে বলেছেন আরবাঈনা সানাতা ইয়াতীহুনা ফিল আরদ উদ্ভ্রান্তের মতো চলাফেরা করবে কি শাস্তি আসছে শুনেন মনোযোগ আছে তো এরা সকালবেলা হাঁটা আরম্ভ করে মিশরের দিকে কোন দিকে সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে ওইখানে আবার আসছে কি মুশকিল প্রতিদিন এরকম হচ্ছে কত বছর এরকম শাস্তি কত বছর কোন অপরাধে জিহাদ না করার বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার কার আদেশ ছিল না যাওয়ার এরা বুঝতে পেরেছে মুসা নবীও এর মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন বিদায় হয়ে গেলেন এরা বুঝতে পেরেছে শাস্তির কারণে এটা হয়েছে তখন ইউসা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরাইলের দায়িত্ব পেলেন তখন তারা তওবা করলো আমরা যতই অপরাধ করি না কেন তওবা করলে মাফ করে দেন কি আল্লাহ মাফ করে দিলেন মাফ করলেও আল্লাহ বললেন না জিহাদ থেকে কোনো ছাড় অবশেষে ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে এবার সবাই গেল মসজিদে আকসা এই পবিত্র ভূমি আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমিকে পুনরুদ্ধার করার জন্য লড়াই হবে তৎকালীন সুপার পাওয়ার আমালিকাদের বিরুদ্ধে সবাই গেল শুনেন এবার যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে দিনটা ছিল জুমার দিন কোন দিন বুখারীর হাদিসে আছে উলামাদেরকে সাক্ষ্য রেখে বলছি বুখারীর হাদিসে আছে যুদ্ধ করতে 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 জুমার দিন আসরের সময় হয়ে গেল মানে সূর্য ডুবার আগ মুহূর্তে আর কি ইমানদাররা বিজয়ের দ্বার প্রান্তে বিজয়ের দ্বার প্রান্তে সূর্য ডুবে গেলে যুদ্ধ কি হবে বন্ধ হয়ে যাবে সেই সময়ে শনিবার ছিল পবিত্র দিন তাদের সময়ে শনিবার ছিল পবিত্র দিন আমরা তো এখন ওই রাত 12টা হইলে পরের দিন স্টার্ট করি কিন্তু চন্দ্রবর্ষ অনুযায়ী সূর্য ডুবলেই পরের তারিখটা শুরু হয়ে যায় ইউসা বিন নুন দেখলেন এত কষ্ট করে জিহাদ করে জয়ের দ্বার প্রান্তে চলে এসে সূর্য ডুবে গেলে তো কাফেররা আবার একদিন মাঝখানে গ্যাপ থাকবে পরের দিন যদি জিহাদ শুরু হয় আবার যদি এরা আমাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয় তাইলে ভয়ানক কোন পরিস্থিতি হয়ে যেতে পারে তিনি সূর্যের দিকে তাকালেন তাকায় বললেন
তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট মানে তুমিও আল্লাহর আদেশ মানো আমিও আল্লাহর আদেশ রব তোমার হুকুমে এসেছি তোমার ঘরকে পুনরুদ্ধার করব তুমি আজ তোমার এই মুজাহিদ বান্দাদের জন্য সূর্য থামিয়ে দাও বুখারীর হাদিসে এসেছে পৃথিবীর একজনের জন্য একজনের দোয়া কবুল করে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্য আল্লাহ কিছুক্ষণের জন্য থামায় দিলেন ইমানদারদেরকে আল্লাহ বিজয় দিলেন ফিলিস্তিনের মসজিদে আকসা সহ পুরো শাম এর এই অঞ্চল আরদুল মুকদ্দাসা মুসলমানরা তৎকালীন পরাশক্তিদেরকে হটিয়ে দিয়ে ভাগিয়ে দিয়ে পবিত্র ভূমিকে তারা পুনরুদ্ধার করল সুবহানাল্লাহ বোমা দিয়ে কথা বলছেন না কেন পারমাণবিক অস্ত্র দিয়ে না শক্তি দিয়ে না কি দিয়ে ইমান কি দিয়ে ইমান আমার কথা কার কথা আল্লাহ ও মুসলমান আকসা ফিলিস্তিন সহ ওই এখানে আলেমরা আছেন ওইটাকে হাদিসে নবীজি বলেছেন শাম কি বলেছেন শাম শাম সম্পর্কে নবীজির অনেক ভবিষ্যৎ বাণী আছে বলবো তখন হাদিসে এই অঞ্চলকে শাম বলা হয়েছে বর্তমান সিরিয়া লেবানন জর্ডান এবং ফিলিস্তিন এই অঞ্চলকে হাদিসে বলা হয়েছে শাম এই শাম সম্পর্কে নবীজি বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত এই শামের অধিবাসীরা হকের উপরে অটল থেকে লড়াই করবে তাদেরকে কেউ সাহায্য না করলেও আল্লাহ তাদেরকে সাহায্য করবে হুজুর আমি ভুল বলেছি এখানে আলেমরা আছেন নবীজি আরো বলেছেন এই শামের অঞ্চল হবে আরদুল মাহশার ওয়াল মানশার এই শামের অঞ্চল হবে কিয়ামতের ময়দান কিয়ামতের এই শামের অঞ্চলে খিলাফত প্রতিষ্ঠিত হবে সাইয়েদনা ঈসা ইবনে মারিয়াম আসবেন দাজ্জালকে কতল করবেন তমাম দুনিয়ার জালিমদেরকে হটিয়ে আবারো ইসলামী খিলাফত পৃথিবীতে পুনরুজ্জীবিত হবে ইনশাআল্লাহ সেটাও হবে কোথায় এই শাম অঞ্চলে আমার আব্বাজানরা ভাইজানরা বিজয় এসেছে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে আর দশ মিনিট কষ্ট করতে পারবেন তো আরো একটা ঘটনা আছে তবে এই ঘটনাটা আব্বাজানদের উদ্দেশ্য নয় যুবকদের উদ্দেশ্যে অনেক যুবকরা আছে না বাবাজানরা রাগ করে না যে আমরা কি করলাম বাবা এই যুবকরা কারা এরা আপনাদের ছেলে আপনাদের ভাতিজা এদের চরিত্র সুন্দর হোক আপনারা চান কি চান না এই যুবকরা এখন ফেসবুক চালায় আর রাত দুইটা তিনটা পাস করে দেয় ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো তাদের রাতের ঘুম হারাম করে ফেলেছে এই জন্য যুবকদের দেখবেন ফিজিক্যাল ফিটনেস এনার্জি কমে যাচ্ছে আর গোপালগঞ্জের বাবা জানদেরকে তাকায়া দেখেন ষাট সত্তর আশি বছরের অনেক বাবাদের চেহারা সুরত এখনো মাশাল্লাহ ভালো ফিজিক্যাল ফিটনেসও ভালো যুবক ভাইরা তাকাও তাদের এখনো ফিটনেস ভালো আর আপনাদের অনেকের বয়স তিরিশ বছর হয় নাই চোখে দেখে না মাইগ্রেনের সমস্যা মাথা ঘুরায় গাল ভেঙে গেছে চেহারার মধ্যে বিচি উঠতেছে ব্রণ উঠতেছে চেহারায় লাবণ্য নাই ফিটনেস নাই কারণগুলো কি এর কারণ হলো আমার এই চাচারা যুবক বয়সে আপনাদের মতো রাত জেগে তাদের সময় নষ্ট করেন নাই খাবার দাবারে ভারসাম্য ছিল ঘুমের মধ্যে একটা ব্যালেন্স ছিল আব্বাজানরা আপনারা যখন আমাদের বয়সে ছিলেন আমিও তো ইয়াং এখনো যুবক আমাদের বয়সে আপনারা যখন ছিলেন আপনাদের ঘরে কি কারেন্ট ছিল বলেন কারেন্ট ছিল টেলিভিশন এসি তারপরে এই যে এই যন্ত্র ছিল আপনাদের কাছে ইন্টারনেট ওয়াইফাই কিচ্ছু নাই এখন আপনারা জবাব দেন তো বাবাজানরা মাগরিবের পরে টিভি নাই কারেন্ট নাই মোবাইল নাই ওয়াইফাই নাই কিচ্ছু নাই তাইলে সময় নষ্ট করার কোনো কাজ আছে আর খাওয়া দাওয়া কইরা পরিবারের সবাই কিনিয়া মাগরিবের পরে এসার কিছুক্ষণের মধ্যে সবাই রাত চারটার দিকে তাদের শরীর ব্যথা যে গুম হয়ে গেছে আর লাগবে সকাল সকাল উঠতেন ফজরের নামাজ পড়তেন বোনেরাও পড়তেন ফজরের নামাজের পরে ঘরে ঘরে তিলাওয়াত সকাল সকাল নাস্তা করতেন ফিটনেস ভালো সকালের হাওয়া যুবক ভাইরা সকালে ফজরের নামাজ পড়া এলাকায় হাঁটিয়েন সকালের বাতাসে কোনো মুনাফিকের গন্ধ থাকে না এটা নির্মল হাওয়া এটা ফ্রেশ বাতাস এটা যার গায়ে লেগে যায় এরা ফিজিক্যালি অনেক
ফিট থাকতে পারে এদের ফিটনেস ভালো থাকে সুবহানাল্লাহ এখন শুনেন বাবারা আপনাদের ছেলেরা কি করছে দেখেন এদের হাতে মোবাইল আছে কারেন্ট আছে টিভি আছে ল্যাপটপ আইপ্যাড তারপরে কেউ তো নাই যাদের ফেসবুক আইডি নাই এমন কিউই নাই ফেসবুক আছে তাদের টুইটার আছে তারপরে ইনস্টাগ্রাম আছে তাদের ইউটিউব চ্যানেল আছে তারপরে হোয়াটসঅ্যাপ আছে এখন তারা সন্ধ্যার পরে এগুলা কারবার করতে করতে দেখবেন মোবাইল মাঝে মাঝে দেখতে 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 এমন হয় জিমানি আসে মোবাইল তার নাকে মুখে পড়ে তাও মোবাইল রাখে না আছে এগুলা করতে 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 রাত 1টা 2টা 3টা আবার কিছু কিছু ছেলেদের অভ্যাস তো খারাপ হয়ে গিয়েছে রাত 12টার পরে এই মেয়ের নম্বরে খোঁচায় ওই মেয়ের নম্বরে খোঁচাখুচি করে আছে না নাই অবশ্য টুঙ্গি পাড়ার ছেলেরা ভালো তারা এগুলো করে না আল্লাহ আমার ভাইদেরকে হিদায়াত দেন আমিন যুবক ভাইয়েরা মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না কারণ কোন ভদ্র ছেলে বিয়ের আগে মেয়েদের পিছনে ঘুরঘুর করে চরিত্র নষ্ট করতে পারে না এই বয়স হলো কলেজে স্কুলে মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করো ছাত্র ভাইয়েরা এই বয়সে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ক্যারিয়ারকে সুন্দর করার জন্য মন দিয়ে পড়াশোনা করো আজান হলে নামাজে যাও মসজিদে যাও ক্যারিয়ার সুন্দর করো চরিত্র সুন্দর করো মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না দেখবেন এই এলাকার আশপাশের সকল বাবারা তাদের সুন্দরী সুন্দরী মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে আর নবীজি তো আপনাদেরকে সুসংবাদ দিয়ে রেখেছেন বুখারীর হাদিসে মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহ ওয়া রিজলাইহ আদমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি তার জিহবা আর লজ্জাস্থানের হেফাজত করবে আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না তো যুবকরা এখন রাতে ঘুমায় না ফিটনেস শেষ এনার্জি শেষ যুবক ভাইয়েরা রাত 8টা 9টা হয়ে গেছে মোবাইলটা ড্রয়ারে রেখে দেন তা সকালে নিয়েন এই জিনিসটা হাতে নিলেই খামা খাওয়া যথাই দেখবেন ঘুম নষ্ট হয় ভালো করে ঘুমান বিজ্ঞানও বলছে একজন মানুষ যখন রাতের বেলা কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুমায় ব্রেন সতেজ হয়ে যায় তার চেহারা লাবণ্য ঠিকঠাক থাকে ফিটনেস ভালো থাকে সকালের নাস্তাও করে না অনেক ছেলেরা গ্যাস্ট্রিক হয়ে যায় সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করো নাস্তা করো তিলাওয়াত করো জীবনকে ব্যালেন্সের ভেতরে সুন্দর জীবন যাপন করো রোগ বালাই হবে না ইনশাআল্লাহ নালে 30 40 বছরে গিয়া হাঁপানি ডায়াবেটিস এটা সেটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত কি যুবক ভাইরা অসুস্থ যদি না হতে চাও ওয়াজ নসিহতের পাশাপাশি এগুলোও বলার দরকার আছে না নাই সুস্থ থাকার জন্য আমাদের নবীজি সুন্দর জীবন যাপন সুস্থ জীবন যাপন করতেন কি সুন্দর জীবন যাপন আমার নবীর ছিল সেখান থেকে আমরা শিখব ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বলছি মসজিদে আকসাকে যেমন আমরা ভালোবাসবো আমাদের বাড়ির পাশের যে মসজিদ আছে এই মসজিদকেও আমরা ভালোবাসবো এখন ভালোবাসবো কেমনে মুখে মুখে নয় বুখারীর হাদিসে নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে এর মধ্যে এক শ্রেণী হলো তারা যাদের অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্ত নামাজের আজান হলেই মসজিদে যেতে থাকে মসজিদের সাথে সম্পর্ক স্থাপনকারী লোকদেরকে আল্লাহ হাশরের মাঠে আরো সেরে ছায়ায় জায়গা দিবে এই জন্য যতই আমরা ওয়াজ শুনি নামাজ আমরা ছেড়ে দিব বোনেরা যারা শুনেছেন আমরা কেউ নামাজ ছাড়বো কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলেন তো মাশাআল্লাহ খুব মনোযোগী সবাই কারা কারা খুশি আবার হাত তুলেন ঠিক আছে হাত নামায়েন না মাদ্রাসার ছেলেরা একটু চারপাশে যাও মাদ্রাসার ছেলেরা চাদর নিয়ে ব্যাগ নিয়ে যাও খুশি তো আপনারা একটু উপরে হাত তুলেন নারা ছাড়া মারেন এবার আস্তে 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 করে নামান পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকায়েন না নিজের পকেটে ঢুকান এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা আমার ভাই মাওলানা আজিজুল ইসলাম সেই 13 খাতা থেকে পরিচয় ওনার সাথে মাদ্রাসায় নতুন দায়িত্ব নিয়েছেন অত্যন্ত সুযোগ্য মানুষ আমি তাকে চিনি তার সুযোগ্য পরিচালনায় আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা ছোট আছে অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো হচ্ছে আমাদের দিন চর্চার কেন্দ্র এই মাদ্রাসা থেকেই ছেলেরা তৈরি হবে যারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ বাবাজানরা ভাইজানরা উঠিয়েন না আপনাদেরকে মোনাজাত করবো আপনাদেরকে সাথে নিয়ে
আমরা এতক্ষণ আলোচনা শুনলাম মুখতাসার মোনাজাত করার দরকার আছে না নাই তবে আমি খুব খুশি হয়েছে আপনাদের কথা আমার মনে থাকবে খুব ভদ্র মানুষ আপনারা প্রায় 2 ঘন্টা সময় দিয়েছেন আপনারা আমাকে প্রায় 2 ঘন্টা সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা এত ধৈর্যশীল আপনাদের সাথে আলোচনা না হলে আমি বুঝতে পারতাম না আপনাদের কথা মনে থাকবে আল্লাহ আমাদের এই ভালোবাসা কবুল করেন